ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিএনপি জামায়াত দেশে নাশকতা করেছে যাদের প্রধান উদ্দেশ্য ছিল গণভবন দখল করা এমন মন্তব্য করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী সকালে মাদারীপুরে হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন বলেন মূলত গণভবনে আক্রমণ করার উদ্দেশ্যে বিএনপি জামাত বেছে বেছে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি নারায়ণগঞ্জ মাদারীপুর ঢাকা নরসিংদী বরিশাল এবং রাজশাহীতে হামলা চালিয়েছে যা একুশ আগস্টের মতো আরও একটি ষড়যন্ত্র বলে মন্তব্য করেন চিফ উইপ এটা এমন একটা ষড়যন্ত্র যেটা গণভবনের রূপা ষড়যন্ত্র তার মানে শেখ হাসিনার রূপা ষড়যন্ত্র একুশে আগস্টের মতো আরেকটা ঘটনা আমরা জন্য ষড়যন্ত্র আমরা তো মনে করি যে এটাকে বিশেষ ট্রাইব্যুনাল করে জরুরি ভিত্তিতে এই বিচার করতে হবে যেন ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র করতে আর কেউ সাহস না পায়